পেরে কাছে টেনে নেবে মিঠাই এদিকে সিদ্ধার্থ কেউ চিনতে পারবে এক কথায় স্মৃতি ফিরবে মিঠাইয়ের আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বারবার নিজের ভালোবাসার কাছে হেরে যাচ্ছে সিদ্ধার্থ যত বেশি মিঠাইয়ের কাছাকাছি আসছে তার থেকে অনেক গুণ বেশি যেন দূরে সরে যাচ্ছে মিঠাইয়ের থেকে সিদ্ধার্থ আজ মিঠাইকে কাছে পেয়েও নিজের কাছে রাখতে পারল না সিদ্ধার্থ অন্যদিকে যে মিষ্টি সিদ্ধার্থের সন্তান সেই মিষ্টি কেউ নিজের কাছে পাচ্ছে না সিদ্ধার্থ সবটা ভেবে যেন সিদ্ধার্থ কেমন পাগল পাগল হয়ে যাচ্ছে সিদ্ধার্থ বুঝতে পারছে যে মিঠাই নভরচন্দ্র দাসের বাড়িতেই আছে আর মিষ্টিও অন্য কারোর সন্তান নয় মিঠাই আর সিদ্ধার্থেরই সন্তান আর এই কারণেই তো মিষ্টির উপরে সিদ্ধার্থের এতটা টান এতটা মায়া সবটা বুঝতে পেরে সিদ্ধার্থ এমন পাগলামি শুরু করলে তখনই হল্লাপাটি এসে সিদ্ধার্থের পাশে দাঁড়ায় এবং বলে আমরা বুঝতে পারছি তোর মনের অবস্থা এবার যা কিছু করার আমরা করব আমরা সকলে মিলে তোকে সাহায্য করব এদিকে মিঠি বলে স্যার আমার মনে হয় আমরা যদি ওই বাড়িতে ছদ্মবেশ নিয়ে যাই তাহলে কিছু না কিছু উপায় ঠিকই পাবো আসল সত্যটা জানতে পারবই হয়তো বা আপনি মিঠাই ম্যামের দেখাও পেতে পারেন যে কথা শুনে তো সিদ্ধার্থ রাজি হয়ে যায় ছদ্মবেশ নিতে এরপরে হল্লাপাটি সকলে মিলে সাজিয়ে দেয় যাকে দেখে আর কোনো থাকে না এই বেশ সুন্দরভাবে তারপরে পৌঁছে যায় নফরচন্দ্রের বাড়িতে সেখানে গিয়ে সিদ্ধার্থ তাদের মিষ্টির খোঁজ খবর নিতে যায় এদিকে নফরচন্দ্ররা তো আনন্দে আত্মহারা হয়ে যখনই সিদ্ধার্থকে মিষ্টিটা খেতে দেয় তখনই সিদ্ধার্থ মিষ্টি খেয়ে আরো বেশি শেয়ার হয়ে যায় যে এটা মিঠাইয়ের হাতের তৈরি মিষ্টি কারণ সিদ্ধার্থ তো খুব ভালো করেই জানে মিঠাইয়ের হাতের স্বাদ এদিকে সিদ্ধার্থ তো তাদেরকে পটানোর জন্য সমানে সুন্দর সুন্দর কথা বলতে থাকে আর টাকার অফার দিতে থাকে যেটা শুনে তো নিজেরা বেসামাল হয়ে তাড়াহুড়ো করে মিষ্টির মাকে ডাক দেয় আর বলে মিষ্টির মা ওনার জন্য আরো কিছু জল খাবার নিয়ে আসো এদিকে মিঠাই ওই কথা শুনে যখনই খাবার নিয়ে আসে তখনই মিঠাইকে দেখে সিদ্ধার্থ হাতে নাতে ধরে নেয় মিঠাইকে বাঁচিয়ে নেয় নফরচন্দ্র দাসদের হাত থেকে তো বন্ধুরা এভাবেই যদি এবার সিদ্ধার্থ ফাঁদ পেতে নভরচন্দ্র দাসের হাত থেকে মিঠাইকে বাঁচিয়ে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো